আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ দুই টেস্ট সিরিজের প্রথমটি, যেখানে আলোচনায় স্পিন ফ্যাক্টর। জয়হীন কোন টেস্টের সবচেয়ে ভালো স্মৃতির মঞ্চ গলকে বড় প্রেরণা মানছেন মুশফিকুর রহিম, আস্থা নিজেদের স্পিনারদের উপর। তবে সিরিজ যে কঠিন হবে তা মানছেন বাংলাদেশ দলপতি, আর প্রতিপক্ষ বাংলাদেশকেও চ্যালেঞ্জিং মানছেন লঙ্কান অধিনায়ক রঙ্গন হেরাথো। জয় বাংলা কাপ নামে পরিচিত পাবে টেস্ট সিরিজটি। গলে সকাল 10:30 শুরু হবে ম্যাচ। শ্রীলঙ্কা থেকে রিয়াসাত আজিমের রিপোর্ট। 2013-17 সময় পেরিয়ে গেলেও রূপ ধরে রেখেছে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, নীল সাগরের বুকে এক খণ্ড সবুজ। তবে অনেক বদলেছে দুদল, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। গেল কবছরে দলীয় কিংবা ব্যক্তিগত পারফরম্যান্সের ঊর্ধ্বগ্রাফে আলোচিত টিম বাংলাদেশ। দেশের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরোধের গল্পটার সাক্ষী গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এরপরে অনেক বদলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা, পরিণত এক দল টিম বাংলাদেশ, আর নবযৌবন জেগেছে শ্রীলঙ্কান দলে। সব মিলিয়ে গল টেস্টের আগে মুশফিক সেবারের তুলনায় এবার একটু বিস্তৃত স্বপ্ন দেখছেন। ড্র ছাপিয়ে হয়তো জয় চোখ বাংলাদেশ অধিনায়কের। অতীত যদি ভালো থাকে সেটা তো অবশ্যই, এটা একটা অনেক বড় একটা ইন্সপিরেশন থাকেই, তো এটাই আপনাকে অ্যাটলিস্ট একটু একটু হলেও আত্মবিশ্বাস যোগায় যে না, এই এবং এই টিমের সাথে খেলে আমরা ভালো পেরেছিলাম। সকালে স্বাগতিকদের অনুশীলন, এরপর এলো সফরকারীরা। অধিনায়কের গন্তব্য সেন্টার উইকেট। এ মাঠে করেছিলেন দেশের প্রথম ডাবল সেঞ্চুরি। অধিনায়কের পর উইকেট পর্যবেক্ষণে প্রধান আর সহকারী কোচ। গতবারের মতোই যে একদমই অনেক ফ্ল্যাট সেটা না, উইকেটে একটু অবশ্যই হেল্প থাকবে হয়তো আর্লি অন পেস বোলারদের জন্য। এইবারের গরমটা আরো অনেক বেশি, তো হয়তো বা উইকেটটা একটু তাড়াতাড়ি হয়তো ব্রেকডাউনও করতে পারে হয়তো ডে 3 বা ডে 4 এ, তো সেইতে বলবো স্পিনাররাও ভালো একটা হেল্প দিতে পারে। অন্য বাংলাদেশের জন্য অন্য পরিকল্পনা আছে শ্রীলঙ্কা, যে কারণে না থেকেও আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দীর্ঘ আলোচনা ভারপ্রাপ্ত অধিনায়ক হেরাথো আর ম্যাথিউসের, তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরকারী স্পিন অ্যাটাকের প্রতি সম্ভিও রাখলেন রঙ্গনা। বাংলাদেশ দলে বেশ কিছু ভালো স্পিনার আছে, বিশেষ করে সাকিব। নিজেদের দিনে ওরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আমরা জানি। গলফোর্ড আর অপূর্ব ভারত মহাসাগরের সৌন্দর্য নিঃসন্দেহে বোঝাতে ভুল করবে এখানকার তীব্র গরমের বাস্তবতার কথা। আছে আরও একটা অব্যক্ত কষ্ট অধিনায়কের, উইকেটের পেছনে থাকছেন না মুর্শি, আর তাই সব ঠিক থাকলে লিটন দাস থাকবেন একাদশে। এবার একটু ডিফারেন্ট ফিলিং হবে যেটা অবশ্যই, বাট অবশ্যই টিমের জন্য এখন যেটা বলবে আমাকে সেটা তো অবশ্যই করতে হবে, এবং আমি যেটা বললাম যে আমি এখন অনেক হ্যাপি, এবং চেষ্টা করব যে আমি যদি উপরে অবশ্যই খেলে থাকি তাহলে অবশ্যই চেষ্টা করব যত বেশি কন্ট্রিবিউট করা যায়। অতীতের অনুপ্রেরণাকে কাজে লাগাতে হবে 22 গজে। সে মিশনে বাংলাদেশের অব্যক্ত আরেক শক্তির নাম কাটার মাস্টার দ্য ফিচ। রিয়াসাত আজিম, চ্যানেল 24, গল, শ্রীলঙ্কা। আগামী দুই টেস্টে বাংলাদেশ ক্রিকেটারদের পরিসংখ্যান কেমন হচ্ছে তা দেখে নেব এবার। আন্তর্জাতিক ক্রিকেটে 50 উইকেট থেকে এক শিকার দূরে তাসকিন আহমেদ। ষষ্ঠ বাংলাদেশী হিসেবে 2000 টেস্ট রানের মালিক হতে 199 রান করতে হবে মাহমুদুল্লাহকে। যেহেতু উইকেটের পেছনে নেই মুশফিকুর রহিম, তাই ডিসমিসালের সেঞ্চুরি করতে 5 ধাপ দূরে থাকা বাংলাদেশ দলপতির কাজটা একটু কঠিনই হবে এবার। খোল নলচে বদলেছে দুই দলের। বাংলাদেশের 10 ক্রিকেটার প্রথমবার খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে, আর শ্রীলঙ্কার 8 ক্রিকেটারের জন্য বাংলাদেশ পরীক্ষাটা হবে একেবারে নতুন অভিজ্ঞতা। অন্য যে কোনো বারের চেয়ে এবারই শ্রীলঙ্কাকে হারানোর সেরা সুযোগ বলছেন দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও হাসিবুল হোসেন শান্ত। যদিও টেস্টে তারা এক্সপিরিয়েন্স অত নাই আর কি, সাঙ্গাকারা, মাহেলা, দিলশানের মতন প্লেয়ার নাই। ব্যক্তিগতভাবে আশা করব একটা টেস্ট যদি জিততে পারি এবং একটা ড্র করতে পারি, এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট হবে। আমাদের দেশের যে ধরনের উইকেট হয় সেই সব সেরকম উইকেটই কিন্তু খেলা হবে, তো আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা এবং বলাররা যদি ভুলের সংখ্যা কমান তাহলে আমরা অবশ্যই, এখন যে টিম শ্রীলঙ্কা তাদের সাথে অবশ্যই আমি চিন্তা করবো পজিটিভভাবে যে জিততে পারবো আমরা। আবারও নতুন ফিজিও নিয়োগ দিল বিসিবি। লঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ট্রেনার থিহান চন্দ্রমোহন গোল্ড টেস্টের আগে টাইগারদের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। Agreement with Mr. Dean Conoy has come to an end. Australian citizen Dean Tihan Bangladesh team er sathe ajke join korchen uni as an interim physio for this Sri Lanka series.